নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। 12 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত সময়কাল মেষ থেকে মীন রাশির মানুষদের কিরকম যেতে চলেছে সে বিষয়ে মুখ্যত আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। আলোচনা যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিভিত্তিক, তাই প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, মেষ রাশির মানুষদের এই সময়কাল বেশি কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এই সময়কালে আর্থিক স্থিতি এবং স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়গুলি মোটের উপর শুভ থাকছে। কোনো বড় সমস্যা কিন্তু এই সময়কালে আর্থিক ক্ষেত্রে থাকছে না। এই সপ্তাহে কাজের যে প্রেশার তা অত্যন্ত বেশি হতে দেখতে পাবেন, এবং আপনাদের ক্ষেত্রে পরিবারের কোনো বিশেষ দায়িত্ব কিন্তু এই সপ্তাহে আপনাকে নিতে হতে পারে, যার কারণে মানসিক চিন্তা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই সপ্তাহে আর্থিক ক্ষেত্রে মোটের উপর আপনাদের জন্য শুভ থাকছে। অফিসে কাজের প্রশংসাও বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনো বিশেষ পরিবর্তন চাইছেন তো এই সপ্তাহে আপনারা পরিবর্তন করতে পারেন। বেশি কাজের প্রেশার এই সপ্তাহে না নেওয়া আপনাদের পক্ষে শুভ হবে। তবে আপনারা সারা সপ্তাহ জুড়ে যদি ভগবান সূর্যদেবকে জলার্ঘ্য দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা অবশ্যই দেবে। বৃষরাশি, দেখুন, এটা সত্য যে আপনাদের মনের মধ্যে যে নেগেটিভিটি চলছিল সেগুলি ধীরে ধীরে দূর হতে এই সপ্তাহে দেখতে পাবেন। প্রথম ভাগ থেকেই মন আগের তুলনায় অনেক ভালো হতে দেখতে পাবেন। আর্থিক স্থিতি মোটের উপর এই সপ্তাহে অত্যন্ত ভালো থাকছে, এবং কর্মক্ষেত্র মোটের উপর এই সপ্তাহে অত্যন্ত শুভ রয়েছে। এই সপ্তাহে যে গুরুত্বপূর্ণ কাজগুলি আছে সেগুলি শেষ করার চেষ্টা করুন, এবং এই সপ্তাহে আপনাদেরকে এই সপ্তাহে কিন্তু যে পেন্ডিং কাজগুলি ছিল সেগুলি কিন্তু কমপ্লিট করতে হবে। বিষরাশি মানুষদের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে অবশ্যই ধ্যান রাখা উচিত। এক হচ্ছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ সতর্কতা অবলম্বন করুন, বৈবাহিক জীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে। এবং যদি আপনারা গাড়ি চালাচ্ছেন, বাহন গাড়ি খুব সাবধানে চালানোর চেষ্টা করুন, শেষের দিকে কিন্তু কোনো চোটাঘাত লাগতে পারে। আপনাদের ক্ষেত্রে সারা সপ্তাহ জুড়ে যদি আপনারা সামান্য আতপ চাল ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করছেন এতে আপনারা কিন্তু বিশেষ ফায়দা পেতে দেখতে পাবেন। মিথুন রাশি, মিথুন রাশির মানুষদের জন্য বহুদিন পরে কিন্তু কিছুটা সময় ধীরে ধীরে ভালো হতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন দেখা যেতে পারে, তবে সদ্য সদ্য কিছু পরিবর্তন কিন্তু এই সময়কালে দেখা গেছে, বা কর্মে কোনো স্থান পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হতে পারে এই সপ্তাহে। সন্তান এবং পরিবার এই দুই ক্ষেত্রেই কিন্তু সপ্তাহে অত্যন্ত বিশেষ ভালো থাকছে। এই সপ্তাহে কোনো ধার্মিক কার্য, কোনো মাঙ্গলিক কার্যে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে, এবং এই সপ্তাহে পরিবারের কোনো মাঙ্গলিক কার্য হতেও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। এই সপ্তাহে সব থেকে সারা সপ্তাহ জুড়ে যদি আপনারা ভগবান শিবকে আপনারা জল অর্পণ করছেন এতে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলি থেকে আপনারা বাঁচতে পারবেন। কর্কট রাশি, মানসিক স্থিতি এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে খুব ভালো থাকছে এমনটি কিন্তু বলা যাচ্ছে না। আপনাদের ক্ষেত্রে এই সময় টেনশন বৃদ্ধি পাবে এবং ডিপ্রেশন তৈরি হতেও দেখা যেতে পারে। আপনাদের মধ্যে বিশেষ করে বুধবার পর্যন্ত কিছু মানসিক চিন্তা তৈরি হতে দেখা যাবে। বুধবারের পর থেকে কর্মক্ষেত্রে মানসিক ক্ষেত্রে স্থিতি ঠিক হতে থাকবে, এবং স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়গুলিও কিন্তু ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন। এই সপ্তাহে আপনি যাই করবেন বা যে কোনো কাজেই যাবেন না কেন, তার ফলগুলো কিন্তু বিলম্বের পরেই মিলবে, অর্থাৎ কিছুটা দেরি হতে পারে, তবে কিছুদিন পরে মিলবে, খুব দেরিও হতে দেখা যেতে পারে। তাই আপনারা প্রয়াসগুলি জারি রাখুন, কারণ এখন প্রয়াসগুলি করা আপনাদের ক্ষেত্রে আগামী দিনে কিন্তু সাফল্যের ইঙ্গিত দিয়ে দেবে। এই সপ্তাহে মানসিকভাবে আপনারা জপ ধ্যান করুন, পূজা উপাসনা করুন, এর মাধ্যম দিয়ে মানসিক তৃপ্তি আপনারা পেতে অবশ্যই দেখতে পাবেন। সিংহ রাশি, এই সপ্তাহে ধীরে ধীরে আপনাদের সমস্যাগুলির সমাধান মিলতে দেখতে পাবেন যেগুলি বহুদিন ধরে চলে আসছিল। কর্মক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে মোটের উপর সপ্তাহ শুভ থাকছে। জীবনে যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলি এই সপ্তাহে ধীরে ধীরে দূর হতে দেখা যাবে। সিংহরাশির মানুষেরা এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্যের উপর অত্যন্ত বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন, এবং বিশেষ করে যদি আপনার ব্লাড প্রেশার থাকে এবং পেট সম্বন্ধীয় কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে রয়েছে এমন ক্ষেত্রে কিন্তু শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। সিংহরাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহ সফলতা মিলবে, কিন্তু খুব ধীর গতিতে এই সপ্তাহে সফলতা মিলতে দেখতে পাবেন। সিংহরাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো মন্দিরে গিয়ে প্রার্থনা করুন, জপ ধ্যান করুন, তা আপনাদের জন্য বিশেষ শুভ হবে। কন্যারাশি, কন্যারাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহ অত্যন্ত শুভ রয়েছে। এই সপ্তাহে আর্থিক সমস্যাগুলো মিটতে দেখতে পাবেন। এই সপ্তাহে আর্থিক স্থিতি মোটের উপর
ভালো হতে দেখা যাবে, মনের চিন্তাগুলো এই সময় দূর হতে দেখা যাবে এবং পারিবারিক যে চিন্তাগুলো ছিল সেই চিন্তাগুলি দূর হতে দেখা যাবে। বিশেষ করে এই সময়কালে শরীরের এবং আপনার বিশেষ খেয়াল রাখা অবশ্যই প্রয়োজন রয়েছে। হরমোন সম্বন্ধীয় সমস্যা, হাড় সম্বন্ধীয় সমস্যা, চোখ সম্বন্ধীয় সমস্যা কিন্তু আসতে দেখা যেতে পারে। বিশেষ ধ্যান আপনাকে কিন্তু শরীরের প্রতি অবশ্যই রাখতে হবে। মোটের উপর এসব তো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকছে। এই সপ্তাহের অধিক খরচের সম্ভাবনা তৈরি হতে দেখা যেতে পারে। চেষ্টা করতে হবে আপনাকে অধিক খরচ থেকে বাঁচতে, খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, নচেত সমস্যায় অবশ্যই পড়বেন। এই সারা সপ্তাহ জুড়ে ভগবান শিবের উপাসনা করুন, ফায়দা মিলবে। তুলা রাশি। তুলা রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহে অত্যন্ত শুভ ফল মিলতে দেখতে পাবেন। কর্মক্ষেত্রে ভীষণ প্রেশার কিন্তু এই সপ্তাহে আপনারা দেখতে পাবেন। আপনার ব্যস্ততা ভীষণভাবে বৃদ্ধি পাবে, যাত্রাও হতে পারে, কিন্তু আপনার আর্থিক প্রাপ্তিও ঘটতে দেখা যাবে, কারণ কর্মজীবনে এই সপ্তাহে মজবুত হতে দেখতে পাবেন এবং আপনার সম্মানও কিন্তু বৃদ্ধি পেতে থাকবে আপনার কর্মক্ষেত্রে অন্যান্য দিকে। এই সপ্তাহে ইন্টারনালি কিছু বিশেষ পরিবর্তন হতে পারে, যদি পরিবর্তন হয়ে থাকে তা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত বিশেষ লাভ হবে। কোনো গাড়ি ক্রয় করার থাকলে, কোনো সম্পত্তি ক্রয় করার থাকলে এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ফায়দা অবশ্যই দেবে। কাজের প্রেশার এতটাই নেওয়ার চেষ্টা করুন যতটা আপনি করতে পারবেন। আর্থিক উপার্জনের চক্করে অধিক কাজের প্রেশার নেবেন না, এতে শারীরিক স্তরে বিশেষ খারাপ প্রভাব কিন্তু পড়তে দেখা যাবে। সারা সপ্তাহ জুড়ে ভগবান সূর্যদেবের উপাসনা করুন, ফায়দা মিলবে। বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে সময়টা মোটের উপর অনুকূলে থাকলেও মন এবং স্বাস্থ্য দুটোই কিন্তু ভালো নেই। যতটা পরিশ্রম করছেন ততটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সফলতা মিলছে না। কাছের মানুষের সাথে সম্পর্কের অবনতি ঘটতে দেখা যাচ্ছে, সে কারণে কিছু বিশেষ মানসিক চিন্তা এই সময় তৈরি হতে দেখা যাবে। কিছুটা প্রয়াস করুন এবং কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। আগামী সময়ে এই সমস্যাগুলি থেকে আপনারা দ্রুত বেরিয়ে আসতে পারবেন। দেখুন, আনন্দের বিষয় এটাই যে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে মোটের উপর কিন্তু এই সপ্তাহ শুভ ফল প্রাপ্তি ঘটতে দেখা যাবে। যে সম্পর্কগুলো আপনি ঠিক করতে চাইছেন ওই সম্পর্কগুলো আপনারা ঠিক করার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে লাভ হবে। এই সপ্তাহে কোনো সম্পত্তি ক্রয় অথবা সম্পত্তি বিক্রয় করার ক্ষেত্রে কোনো অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। বৃশ্চিক রাশির মানুষরাই কিন্তু এই সপ্তাহে মোটের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। যদি মনের উপর এই সপ্তাহে আপনাদের নিয়ন্ত্রণ না থাকছে তবে কিন্তু সমস্যা আসবে। কিছু সময় পূজা উপাসনা করুন এবং সম্ভব হলে কোনো মন্দিরে গিয়ে কোনো আধ্যাত্মিক চর্চা করুন, ফায়দা মিলবে। ধনুরাশি। এই সপ্তাহে কর্মক্ষেত্রে কোনো বিশেষ পরিবর্তন হতে আপনারা দেখতে পাবেন অথবা নতুন কোনো কাজের সুযোগ তৈরি হতে আপনারা দেখতে পাবেন। কর্মক্ষেত্রে যে পরিবর্তন আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। এই সপ্তাহে কাজের প্রেশার, কাজের চাপ কিছুটা কিন্তু কম হতে দেখা যাবে। স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয় সমস্যাগুলো কিন্তু আবারও বৃদ্ধি পেতে দেখতে পাবেন। এছাড়া চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে। নিজের স্বাস্থ্যে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। এছাড়া সন্তানের দিকে অত্যন্ত বিশেষ খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে। আগামী দিনের জন্য আপনি যদি কোনো পরিকল্পনা করছেন তা সঠিকভাবে করুন, তা আপনার জন্য অবশ্যই শুভ হবে। এই সপ্তাহে জীবনসাথীর সাপোর্ট মিলতেও একই সাথে দেখতে পাবেন। আর্থিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে কিছু বিশেষ চিন্তা হতে অবশ্যই দেখতে পাবেন, তবে এই সপ্তাহে অন্যের কোনো বিষয়ে হস্তক্ষেপ করবেন না, এতে মানসিক চিন্তাও বৃদ্ধি পাবে এবং আপনারা সর্বদাই চেষ্টা করুন সারা সপ্তাহ জুড়ে মানসিক চিন্তা থেকে বাঁচার, নচেত আপনাদের জন্য কোনো বড় সমস্যা ফেস করতে হতে পারে। সারা সপ্তাহ জুড়ে ভগবান শিবের উপাসনা করুন, ফায়দা মিলবে। মকর রাশি। দেখুন, মকর রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহ আর্থিক ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ থাকছে। কর্মজীবনে কোনো নতুন সুযোগ এই সপ্তাহে মিলতে দেখা যেতে পারে। আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু শুভ রয়েছে। মানসিক চিন্তা এই সপ্তাহে অনেকটাই কম হতে দেখতে পাবেন আপনারা। আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন যদি সম্পত্তি ক্রয় অথবা সম্পত্তি বিক্রয়ের কোনো পরিকল্পনা করছেন তাহলে এই সপ্তাহ করার চেষ্টা করুন, তা আপনাকে ফায়দা দেবে। আপনার ক্ষেত্রে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন, তা প্রয়োজন রয়েছে। নিজের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখার চেষ্টা করুন, যার কারণে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন শারীরিক ক্ষেত্রে। অ্যাভয়েড করার চেষ্টা করুন বাইরের খাবার, আপনার শারীরিক স্তরে বিশেষ লাভ মিলতেও দেখতে পাবেন। এই সময় অযথা চিন্তা করবেন না এবং এই সময় কাউকে অর্থ ধার দেওয়া থেকে বাঁচার চেষ্টা করুন, নচেত বড় আর্থিক ক্ষতির হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। সারা সপ্তাহ জুড়ে যদি আপনারা নম শিবায় মন্ত্রের জপ করছেন এতে কিন্তু আপনারা বিশেষ ফায়দা মিলতে দেখতে পাবেন। কুম্ভ রাশি। দেখুন, কাজের প্রেশার, কাজের চাপ বৃদ্ধি পাবে, কিন্তু একই সাথে মান সম্মান প্রাপ্তি, আর্থিক প্রাপ্তি এই সপ্তাহে ঘটতেও দেখা যাবে। এই সপ্তাহে কোনো পুরস্কার প্রাপ্তি হতে পারে। সন্তানকে নিয়ে পারিবারিক
যে মানসিক যে চিন্তা বৃদ্ধি পাচ্ছিল সেই মানসিক চিন্তাগুলি সমস্যাগুলি কিন্তু অনেকটাই কম হতে দেখা যাবে। যে অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন সেই চাপগুলি কিন্তু এই সপ্তাহে অনেকটাই কম হতে দেখতে পাবেন। আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে এই সপ্তাহে আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজগুলি রাখার চেষ্টা করুন, এই সপ্তাহে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন হতে শেষ হতে দেখতে পাবেন। সারা সপ্তাহ জুড়ে ভগবান সূর্যদেবকে জলার্ঘ্য দিন, ফায়দা মিলবে। মীন রাশি, দেখুন মীন রাশির মানুষদের ক্ষেত্রে যে জিনিসগুলি রয়েছে অর্থাৎ সকল যে জিনিসগুলি এগুলি কিন্তু হাতের কাছাকাছি এসেও কিন্তু ফসকে যাচ্ছে, একটু ধৈর্য রাখার চেষ্টা করুন। আগামী সময় কর্মক্ষেত্রে এবং জীবনে সফলতা অবশ্যই প্রাপ্তি ঘটবে আপনার, তবে কিছু সময় আপনাদের অবশ্যই কিন্তু ধৈর্য ধরতে হবে। তবে খুশির খবর এই যে আপনার পরিবারে আপনার কাছের মানুষের সাপোর্ট এই সময় ধীরে ধীরে মিলতে দেখতে পাবেন। আর্থিক বিষয় এবং পারিবারিক বিষয় মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে। ধার্মিক যাত্রা হতে পারে, কোনো পূজা উপাসনায় ব্যস্ত থাকতে পারেন। দেখুন যদি সমস্যা আসছে আপনারা অবশ্যই কিন্তু ধৈর্য রাখুন, আপনাদের যে প্রয়াস আছে সেটা চালিয়ে যান, আগামী সময়ে এর লাভ পেতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। দেখুন আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম সাপ্তাহিক রাশিফল নিয়ে, মেষ থেকে মীন রাশির মানুষদের 12-18 তারিখ পর্যন্ত কীরকম যেতে চলেছে সেই সম্পর্কে। আমাদের আলোচনা আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে। নমস্কার।